আসসালামু আলাইকুম এসটিউব মেডিসিন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে রিভিউ দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তথ্যবহুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফাস্টফুড কালচারে অভ্যস্ত হয়ে পড়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ধূমপান সহ নানান কারণে গ্যাস্ট্রিক প্রায় কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো বাড়িতে গেলেই অন্তত গ্যাস্ট্রিকের এক পাতা ওষুধ পাওয়া যাবেই। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাবেও দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বুক জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, বদহজম, ফ্যাট ফাফা, ফ্যাট ভরা, বমি বমি ভাব, খাবারে অরুচি, টক ডেকুর, বায়ুত্যাগ, বুক বার, পেটে ব্যথা, এসব সমস্যা থেকে মুক্তি পেতে, হতাশা থেকে পরিত্রাণ পেতে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন তিনটি মেডিসিন, অতারা ফুটি ট্যাবলেট, ইফিডিউ 10 ট্যাবলেট, গ্যাস্ট্রুকন আর সিরাপ। কোন মেডিসিনটির কি কাজ, কোন কোম্পানির কত টাকা দাম, কিভাবে খাবেন, খাবারের সঠিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস। এক নাম্বার, অতারা ফুটি ট্যাবলেট। মেডিসিনটির প্রস্তুতকারক এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিটি ট্যাবলেটের দাম 15.50 টাকা, এক পাতার দাম 155 টাকা। অতারা ফুটি ইসমি প্রাজল মাপস ট্যাবলেট। মাপস হচ্ছে মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম, যা খাওয়ার 1 মিনিটের ভিতরেই গলে যায়, 3-5 মিনিটের ভিতরেই কাজ শুরু করে দেয়। মাপস ট্যাবলেট হওয়ায় আপনি খাওয়ার আগে পরে যে কোনো সময় খেতে পারবেন। অতিরিক্ত গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাস ডিজিজ, জিইআরডি, বুক জ্বালাপোড়া, এনএসএআইডি ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি চিকিৎসায় ট্রিপল থেরাপি, জুলিঞ্জার ইলিসন সিন্ড্রোমে হবি কার্যকর ট্যাবলেটটি। 2 নম্বর মেডিসিনটি হচ্ছে ইফিডিউ 10। ট্যাবলেটটির প্রস্তুতকারক রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিটি ট্যাবলেটের মূল্য 4.50 টাকা, এক পাতার দাম 45 টাকা। ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে ডম্পেরিডন 10 mg, যা পাকস্থলী হতে হাতের বিলম্বিত অপসারণ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এবং ইসোফেগাইটিস এর ফলে সৃষ্ট ফ্যাটের উপরিভাগে ফাঁপাবুত, ফ্যাট বারবুত এবং ফ্যাটের উপরে অংশে ব্যথা, টক ডেকুর তোলা, ফ্যাট ফাফা, অল্প হাতে তুষ্টি, বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হতে হাত উপরে উঠে আসা সহ বুক জ্বলা অথবা শুধু বুক জ্বলা, আলসারবিহীন খাবারে অরুচি রোগ, সমস্যা সমূহে সমাধানে হবি কার্যকর ট্যাবলেটটি। 3 নম্বর মেডিসিনটি, মানে সর্বশেষ মেডিসিনটি হচ্ছে গ্যাস্ট্রুকন আর সিরাপ। সিরাপটির প্রস্তুতকারক ইনুমেন্ট ইউন হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিটি সিরাপের মূল্য 250 টাকা। সিরাপটির মূল উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। সিরাপটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স, বুক জ্বালাপোড়া, গর্ভবতী মায়েদের বুক জ্বালাপোড়ায় এপিগ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক বুক জ্বালাপোড়া উপসর্গে নির্দেশিত। সিরাপটি খাওয়ার 3 মিনিটের ভিতরেই বুক জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়। গ্যাস্ট্রুকন আর সিরাপটি চিনিমুক্ত এবং মৌরির স্বাদযুক্ত, তাই এটি বুক জ্বালাপোড়া সমস্যায় ডায়াবেটিক্স রোগীরাও খেতে পারবে। এতক্ষণে 3টি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এ পর্যায়ে আমি বলে দিচ্ছি কিভাবে মেডিসিনগুলো খাবেন খাবারের সঠিক নিয়ম সম্পর্কে। অতারা ফুটি ট্যাবলেটটি প্রতিদিন সকালে এবং রাতে খাবারের আগে বা পরে যে কোনো সময় খেতে পারবেন। ইফিডিউ 10 ট্যাবলেটটি সকাল দুপুর রাতে খাবারের 15-30 মিনিট আগে খাবেন এবং গ্যাস্ট্রুকন আর সিরাপটি সকাল দুপুর রাতে খাবারের 5-10 মিনিট পর খাবেন। আশা করি ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। কোনো কিছু জানতে কমেন্ট করবেন। রমজান মাসে যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যায় এই 3টি মেডিসিন গ্রহণ করতে পারবেন। সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।